গুনাহ থেকে 100% সরে আসা সম্ভবপর নয়, কারণ গুনাহ ইচ্ছা করে হয় অনিচ্ছা করে হয়। তো গুনাহ থেকে 100% আপনি আমি সেফ থাকতে পারবো না, সেটা আমাদের রহমান ভালো করে জানেন। একটা হাদিস মনে পড়ছে, বলবো শয়তানকে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বলে, শয়তান ইবলিসকে যেদিন আল্লাহ রহমতের চাদর থেকে বের করে দিয়েছেন, সেই দিন শয়তান আল্লাহর সাথে একটা চ্যালেঞ্জ করেছিল। শয়তান চ্যালেঞ্জ করে কার সাথে? শয়তানকে যেদিন আল্লাহ পাক আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বলে রহমতের চাদর থেকে বের করে দিয়েছিল, সেই দিন শয়তান আল্লাহর সাথে একটা চ্যালেঞ্জ করেছে। শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছে, আল্লাহ যে মানব সৃষ্টিকে বানিয়েছো, যে মানবকে সম্মান না করার কারণে তুমি আজকে আমাকে রহমতের চাদর থেকে বের করে দিচ্ছ, এই মানব জাতিকে আমি জান্নাতে যেতে দিব না। আল্লাহ পাক বলে তুমি কি করবা? আপনি শুধু আমার কয়েকটা দোয়া কবুল করেন, তারপরে দেখেন আমি কি করি। শয়তান চ্যালেঞ্জ করছে কার সাথে? কত বড় বিয়াদব দেখছেন, কত বড় বিয়াদব, সে চ্যালেঞ্জ করে আল্লাহর সাথে। আল্লাহ পাক বলে কি দোয়া? আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দাও। কই দিলাম? মানুষের রগে রগে হাঁটার পারমিশন দাও। কই দিলাম? আর কি চাস? আমি কোন মন্ত্রণা দিতে চাই মানুষের মনে। কই দিলাম? তখন শয়তান বলে, এবার দেখো না, এই মানব জাতির কারণে তুমি আমাকে বাইর করে দিছো না, এই মানুষগুলোকে আমি কিভাবে ধোকা দিয়ে দিয়ে জাহান্নামে নিয়ে যাই, তুমি দেখো। চ্যালেঞ্জ করছে কার সাথে? কাদেরকে নিয়ে? দল কয়টা এখানে? একটা আল্লাহর, একটা শয়তানের। শয়তানে চ্যালেঞ্জ করছে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, শয়তানে চ্যালেঞ্জ করে ফেললো। আপনার আমার আল্লাহ কি বলছেন জানেন? শয়তান তুই কি করবি আমার এই মানুষগুলোকে কি করবি? ভাই এমন ভাবে গুনাহ করাবো তাদেরকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব, জান্নাতে যাইতেও দিব না। আমি একা কেন জাহান্নামে যাব, তাদেরকে সহ নিয়ে যাব। এটা হচ্ছে শয়তানের টার্গেট। আল্লাহ পাক বলছেন, শয়তান তোমার বলা শেষ? শেষ আল্লাহ। এবার আল্লাহ পাক বলে, তাহলে এবার আমারটা শুনে, এবার আপনার আমার আল্লাহ কি বলছেন শুনেন। আল্লাহ পাক বলছেন, রাহমাতি ওয়া কুদরতি ওয়া আজমতি ওয়া জালালি, আমি আল্লাহর কসম সবাই ভাই, আজকে তোর কথা শুনে আমি আল্লাহ নিজের কুদরতের কসম খাইলাম, নিজের রহমতের কসম খাইলাম, নিজের জালালাইতের কসম খাইলাম। তুই আমার বান্দাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য গুনাহ করাবি, গুনাহ করাবি, গুনার পাল্লা ভারী করাবি, তাদেরকে কাল হাসরের ময়দানে পাল্লাই গুনার পাল্লা ভারী করে জাহান্নামে নিয়ে যাবি, এটাই তো তোর টার্গেট। তাহলে তুইও শুনে রাখ, আমার বান্দা এক বছর গুনাহ করবে, দুই বছর গুনাহ করবে, তিন বছর গুনাহ করবে, পাঁচ বছর গুনাহ করবে, পঞ্চাশ বছর গুনাহ করার পরও যদি একবার যদি বলে আল্লাহ মাফ করে দাও, আমি আল্লাহ 50,000 বছরের গুনাহ মাফ করে দেব।